বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দুই তিন দিন হয়েই গেছে বাসায় লটকন আনা হয়েছে, তো লটকন কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে, তো ভাবলাম যে আজকে একটু লটকন মাখাই খাবো। সবগুলো লটকন ছুলে নেওয়া শেষ, তো এখানে আমার কাছে মনে হয় লটকন ছুলে নিতে একটু ঝামেলাদায়ক, তো এখানে যে খোসাগুলো রাখছি, লটকনের খোসা যেহেতু মোটা হয় তো নখটা ব্যথাই করে, তো এখানে ভিতরে যে অংশটুকু আছে ওটা তো ফেলে দিতে হবে, তো আমি এখন ওটুকু ফেলে দিব। আজকের লটকনটা মুখে দিলাম, দেখলাম বেশ মিষ্টি। প্রথম যেদিন কিনে আনছিল ওদিন মানে একটু টক বেশি মনে হয়েছিল আমার কাছে, বাট দুই দিন ঘরে থেকে মনে হচ্ছে মিষ্টিটা একটু বেড়ে গেছে। তো ব্যাস রেডি হয়ে গেছে, এখন আমি মাখাই নিব। লটকন মাখা আমার কাছে খাইতে বেশ ভালো লাগে, তো জানি না আপনারা কখনো খেয়েছেন কি না এভাবে মাখিয়ে। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি একটা, যদিও শুকনো মরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, শুকনো মরিচের ফ্লেভার অন্যরকম, কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম। তো আমি আজকে কাঁচামরিচ দিয়ে মাখাবো। তো এই মরিচে অনেক বীজ আছে, তো এই বীজটা আমি ফেলে দিচ্ছি। তো এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এক চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। ঝাল, লবণ আর চিনি তিনটা উপকরণ যখন একসাথে মাখানো হয় তখন কাঁচামরিচের ফ্লেভারটা এত সুন্দর আসে সেটা আর কি বলে বুঝাইতে পারবো না। আমার কাছে মনে হয় কি যে মানে শুধু কাঁচামরিচটাই খেয়ে ফেলি, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, অনেক ঝাল থাকে। তো এখন আমি সবগুলো লটকন একসাথে মিশিয়ে নিলাম, আর এই মাখা লটকন মাখাটা খাইতে একটু কিছুটা হলেও জাম মাখার মতো আর কি টেস্ট আসে। আর আমি যে মরিচটা নিয়েছি ওই মরিচটায় বেশ ঝাল, তো আমি মরিচের যে খোসাগুলো ওগুলো ফেলে দিয়েছি। আর এই যে আমার লটকন মাখানো শেষ, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। এখন বিকালবেলা, বিকালবেলা আসলে তেমন কোনো কাজ থাকে না আর সময়টাও কাটতেছিল না, বাসার গ্লাসগুলো বেশ ময়লা হয়েছে, ভাবলাম কিছুটা হলেও এই কাজটা করে সময়টা কাটাই। তো এখানে আমি গ্লাস ক্লিন করার জন্য নিয়েছি পুরো এক চামচ ভিনেগার, আর এই ভিনেগারটা সবার রান্নাঘরেতেই থাকে, আর ভিনেগারের মূল্য খুব বেশি একটা হবে না, 40-50 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আমি যেভাবে গ্লাস ক্লিন করি সেটাই আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এইখানে আমি নিচ্ছি ভিম লিকুইড, এই উপকরণটাও তো আমাদের সবার বাসায় আছে, তো এই দুইটা উপকরণ এখন আমি একসাথে মিশিয়ে নিব। আমি যতটুকু এখানে তৈরি করতেছি এতটুক তো আমার বলতে গেলে এক সপ্তাহ পুরোপুরি চলেই যাবে, কারণ এই লিকুইডটা যখন স্প্রে করা হয় খুব বেশি একটা কিন্তু খরচ হয় না, তো এই কারণে আমি কিন্তু অল্প করেই তৈরি করতেছি। আর স্প্রে করার জন্য এখানে একটা আমি বোতল নিছি, বোতলের ভিতরে আমি সেই লিকুইডটা দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করব এখন মানে 4 কাপের 1/3 ভাগ পানি নিছি এই পানিটুকু। তো পানিটুকু অ্যাড করে দিলেই কিন্তু আমাদের গ্লাস ক্লিন করার জন্য এই লিকুইডটা একদমই তৈরি হয়ে যাবে। তো আপনারা কিভাবে আপনাদের বাসায় গ্লাস ক্লিন করেন সেটা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই তো এখন একদম প্রস্তুত হয়ে গেছে, তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে কাজটা ক্লিন হয় সেটা। দেখেন আমার ড্রেসিং টেবিলের কাছে কত ময়লা, আর মনে হচ্ছে যে হাতটাতে সাপ পড়ে আছে, এরকম আইনেই কিন্তু মুখ দেখতে একদমই ভালো লাগে না। যাই হোক এখন আমি এটা ক্লিন করে নিব। তো এখানে আমি প্রথমে স্প্রে করতেছি, আর আমি কিন্তু এটা মুছার জন্য গেঞ্জির যে কাপড় থাকে ওই কাপড়টা ব্যবহার করি। গেঞ্জির কাপড় ব্যবহার করাতে খুব সহজেই এই পানিটা টেনে আসে। তো যাই হোক আমি এইভাবে করে পুরো গ্লাসটা ক্লিন করে নিব, আর দেখতেই পারতেছেন গ্লাসটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে।
একবার স্প্রে করে এক মিনিটের ভিতরে কিন্তু মুছে নিলে গ্লাসটা একদম চকচক করে, আর এইরকম গ্লাসে মুখ দেখতে বেশ ভালো লাগে। তো আমার ড্রেসিং টেবিলের কাজগুলো তো আমি ক্লিন করে নিয়েছি, এখন আমার বেসিংয়ের কাজটা আমি ক্লিন করব। বেসিনের সামনে যে গ্লাসটা থাকে ওই গ্লাসটা মনে হয় সব থেকে বেশি নোংরা হয়, কারণ প্রতিদিন হাত মুখ ধুইতে হয় আর সেই সময় পানি ছিটে ছিটে পানির একটা বাজে দাগ হয়। ওইটা যদি দু একদিন পরপর ক্লিন না করা হয় তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো আমি দুই দিন আগে ক্লিন করছি, এই কারণে অত একটা পানির দাগটা নেই। তারপরে যেটুকু আছে আমি এই যে এখন ক্লিন করে নিচ্ছি। আপনারা যারা এইভাবে গ্লাসগুলো ক্লিন করেন না, তো আপনারা চাইলে ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই গ্লাসগুলো ক্লিন করে নিতে পারবেন। চাইলে আপনারা ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। তাই তো আপাতত আমার আর কোনো কাজ নেই, গ্লাসগুলো ক্লিন করা শেষ। তো এখন বসে বসে হচ্ছে আমরা টিভি দেখতেছিলাম বিকাল টাইম, আর বাহির থেকে খুব সুন্দর রোদ্দুর আসছে, রোদ্দুরটা এখানে পড়ছে আর পড়ার কারণে এখানে খুব সুন্দর একটা লাইটিং আসছে, ওইটা দেখতে বেশ ভালো লাগতেছিল। আমি প্রথমে তাকায় অবাক হয়েছি যে কী ব্যাপার, এই আলোটা কোথা থেকে আসতেছে। পরে দেখি যে আমার যে কুশনগুলো আছে ওর উপরে আসলে রোদ্দুর পড়ার কারণে ওইটা ওরকমভাবে হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে, তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আর উপরটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল, আসলে ক্যামেরা ওইভাবে আসেনি বাট সামনাসামনি বেশ ভালো লাগছে। এখন যেহেতু লকডাউন ওইভাবে বাইরে যাওয়া হচ্ছে না, তো ছাদে আসলাম আমরা তিনজন মিলে একটু হাঁটাহাঁটি করব বলে। আর আমাদের সাথে কিন্তু আমাদের পাখিগুলোও আসছে, ওরা তো সবসময় ঘরের ভিতরেই থাকে, তো ভাবলাম যে ওদের একটু ছাদে নিয়ে আসি ঘোরার জন্য, তাহলে ওরাও একটু খুশি হবে। আর ওরা ছাদে আসার পরে হচ্ছে এই দিক ওই দিক মানে ছটফট করতেছে, হঠাৎ করে ভাবতেছে যে কোথায় চলে আসলাম এরকম। ভাই ছাদ থেকে হচ্ছে একটা পুঁইশাক এনে দিছে, আর আমার পাখিগুলো মাশাআল্লাহ ওরা শাক খাইতে অনেক বেশি পছন্দ করে। তো আমাদের ছাদে এমনিতেও অনেক গাছ লাগানো, আর তারপরে এখানে পুঁইশাক গাছ লাগাইছে, ওই গাছগুলো বেশ সুন্দর দেখলাম বেয়ে বেয়ে উঠতেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে এসেছি বাসায়। বাসায় বিকালবেলা তেমন কোনো রাস্তাই করা হয়নি, তো এখন ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। আর শ্রাবণও বললো যে আম আছে, আমটা কেটে দিতে, তো ভাবলাম যে আম কলা এগুলাই আর কি আজকের বিকালের নাস্তা হিসেবে যাক। আর এই আমগুলা হচ্ছে যদিও মানে বাড়ির আম না, তারপরেও কিন্তু খেতে বেশ মজারই ছিল, এর আগে কয়েকটা খাওয়া হয়েছে আমাদের। আমরা বাড়ি থাকতে শ্রাবণ হচ্ছে আম কিনে আনছিল, সে আমটা নাকি খাওয়ার পরে প্রচুর পরিমাণে নাকি মুখ জ্বলতেছিল। তো শ্রাবণ বলতেছিল যে আসলে কিনা আম খাইতে মানে একটু অন্যরকমই লাগে। তো যাই হোক, এই আমটাও কিনে আনা হয়েছে, বাট এই আমটা বেশ মজারই ছিল। আর মনে হচ্ছিলো না যে কেনা আম, ফরমালিন দেওয়া এরকমটা মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো একদম গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। এই তো আমাদের বিকালের নাস্তা রেডি, এখন ওদেরকে নিয়ে দিব। সন্ধ্যার পরপর ভাইকে নিয়ে পড়তে বসেছে শ্রাবণ, পড়া দিয়েছিল সেই পড়াগুলো এখন নিচ্ছে। প্রতিদিনই সন্ধ্যার পরপর ওকে পড়া দেওয়া হয় বা পড়া নেওয়া হয়, এরকমটাই হয়। আর লাঠি নিয়ে বসেছে, লাঠি নিয়ে বসলে নাকি ভয় পায় বেশি ভাই, এই কারণে ওকে ভয় দেখানোর জন্য। যাই হোক, কোনো আপু বা ভাইয়া আমাকে কমেন্ট করে বলছিল আসলে খাটের উপর বসে ডিকলে লেখা খারাপ হয়ে যায়, আর ওকে আসলে প্রতিদিন কিন্তু খাটের উপর বসে পড়াশোনা করানো হয় না, ও টেবিল চেয়ারেই বসে। বাট যেদিন ওকে খাটের পর আর কি এনে পড়তে বসাই সেদিন হচ্ছে আমি একটু ভিডিও করি, কারণ আমি ওদের পড়ালেখার ভিতরে আসলে যাই না। এই দায়িত্বটা পালন করে হচ্ছে শ্রাবণ। তো ওরা পড়াশোনা করতেছে, আমি আর ওইখানে বসে থাকিনি, প্রচুর পরিমাণে আসলে মাথা ব্যথা করতেছে। তো যাই হোক, কি আর করার, এখানে আসলে কয়েকদিন যাবৎ যদিও ঠান্ডা ছিল, এখন কিন্তু বেশ গরমই আছে,
বৃষ্টি হয় প্রতিদিন, তারপরও দেখেন গরমটা কিন্তু কমছেই না। জামা কাপড় হচ্ছে সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত শুকায়নি, কারণ তেমন একটা কড়া কোনো রোদ্দুরই ওঠেনি। আর এইখানে আমাদের গাছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, এই গাছে কিন্তু এখন প্রতিদিনই ফুল থাকে। তো হঠাৎ করে বেলকনিতে এসে দেখলাম আমার গাছে আজকে দুইটা ফুল ফুটতেছে, আর বেশ কলি আসছে, বাট এখনও হচ্ছে মিষ্টি কুমড়া হয়নি। তো জানি না কবে হবে, আশায় আসি যে আমাদের গাছে মিষ্টি কুমড়া ধরবে। তো শ্রাবণের সন্ধ্যার পরে আর সকালের দিকে সে হচ্ছে সবসময়ের জন্য বলে যে এক কাপ চা বানাই দাও, তো আজকেও সেরকমই, ও চা খাইতে চাইছে, তো এখানে আমি ওর জন্য চা তৈরি করতেছি। আর আজকের চাতে একটু মিষ্টি বেশিই হয়েছে, কারণ চিনি দেওয়ার সময় আমার মাথাটা প্রচুর আসলে ব্যথা করতেছিল, অমনোযোগী ছিলাম, তো চিনি দেওয়ার পরে আসলে বুঝতে পারছি যে চিনিটা বেশি হয়ে যাবে। আমার ইদানিং কিছুটা সমস্যা হচ্ছে, আসলে এক সপ্তাহ বেশি তো হবেই, তো মাঝখানে যে বলছি অসুস্থ অসুস্থ, দু একজন শুনছে যে কী হয়েছে কী দেখি। তো যাই হোক, কী বলবো, মাথা আসলে প্রচুর পরিমাণে ব্যথা করে, সমস্যা এইটাই। আর এইটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা আসলে যাদের মাইগ্রেন সমস্যা, তারপর এমনি মাথা ব্যথার সমস্যা, তারা বুঝবে মাথা ব্যথা কতটা যন্ত্রণার। আর আমার ঘাড়ের যে রগগুলো, ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা করে, ওই ব্যথাটার মানে কষ্টটা আসলে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, প্রতিদিনই চেষ্টা করতেছি নাপা এক্সট্রা প্যারাসিটামল এই ধরনের ওষুধ খাইতে, বাট মাথা ব্যথাটা আমার কমতেছে না। যাই হোক, কী আর করবো, ওষুধ খেয়ে যাই, দেখা যাক কী হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।